কেমন লাগছে? ভালো লাগছে। কি কি দেখেছিস? কি কি দেখেছিস এখনো? আমি দেখেছি একটা বল। কিছু কিছু জায়গা আছে যা আমরা জীবনে বহুবার গিয়ে থাকি। ছোটবেলায় বাবা মার হাত ধরে যেমন উপস্থিত হই, তেমনি পরে ছোটদের অভিভাবক হয়ে আবার যেতে হয় শেষ স্থানে, চিড়িয়াখানা। এই জায়গার আকর্ষণ সর্বকালে সমান। আজ আপনাদের সামনে এই ভিডিওয় উপস্থিত হয়েছি কলকাতার গর্ব আলিপুর চিড়িয়াখানা নিয়ে। আপনাদের আমি সম্পূর্ণ গাইড করে দেখাবো চিড়িয়াখানাকে। চিড়িয়াখানার ভেতর প্রবেশ করে যদি সঠিক রাস্তা ধরে টাইম ম্যানেজমেন্ট করে ঘোরা যায়, তাহলে ঘণ্টা তিনেক সময়ের মধ্যেই আপনি বিশ্বের অন্যতম চিড়িয়াখানাটি সম্পূর্ণ ঘুরে শেষ করতে পারবেন। এছাড়া কলকাতা শহরের বাইরে যারা থাকেন তাদের জন্য থাকবে কিভাবে এখানে আসবেন তার প্ল্যান। চলুন আজ তাহলে ঘুরে বেড়াই আলিপুর চিড়িয়াখানা। প্রথমেই জানাই কলকাতার বাইরে যারা থাকেন তারা এখানে কিভাবে আসবেন। এখানে আসার অন্যতম যানবাহন হল বাস বা ট্রেন। বাসে এলে ধর্মতলা বা এসপ্ল্যানেড নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে এখানে আসতে পারেন। অবশ্য কিছু কিছু জায়গা থেকে বাস এই চিড়িয়াখানার পাশ দিয়েই যায়, এটা সেই সব অঞ্চলের মানুষের কাছে একটা সুবিধার বিষয় হবে। আর ট্রেনে এলে শিয়ালদা বা হাওড়া অথবা কলকাতা স্টেশনে নামুন, আর সেখান থেকে আলিপুরের বাস ধরুন বা গাড়ি ভাড়া করুন এবং সেখান থেকে চলে আসুন আলিপুর চিড়িয়াখানা। আর প্লেনে এলে দমদম বিমানবন্দরে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে আসুন আলিপুর চিড়িয়াখানায়। এবার বলি আলিপুর চিড়িয়াখানাতে ঢোকার এন্ট্রি ফি কত। 5 বছরের ঊর্ধ্বে হলে জনপ্রতি 30 টাকা, আর তার নিচে হলে জনপ্রতি 10 টাকা। টিকিট কেটে এই স্থান দিয়ে প্রবেশ করতে হবে। এইখানে মনে রাখবেন আপনি কোনো আগ্নেয়াস্ত্র নিয়ে এর ভেতরে প্রবেশ করতে পারবেন না, আর চিড়িয়াখানার প্রাণীদের বাইরের কোনো রকম খাবার দেওয়া সম্পূর্ণ নিষেধ। তবে আপনি নিজের জন্য খাবার নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন। এবার বলি কিভাবে ঘুরবেন। এই বিশাল চিড়িয়াখানা ঘুরতে আপনি সাহায্য নিতে পারেন এই ম্যাপগুলোর। চিড়িয়াখানার ভেতর বিভিন্ন স্থানে রাখা এই ম্যাপগুলো আপনাকে গাইড করে দেবে। এই ম্যাপটা একটু ভালো করে লক্ষ্য করুন। এই হলো প্রবেশ পথ। এই মুহূর্তে আপনি এখানে দাঁড়িয়ে আছেন। এই ম্যাপ অনুযায়ী এই হলো খোলা জায়গায় হাতির স্থান, এই হলো সিংহ যা বর্ধমান হাউস নামে পরিচিত, এখানে জলহস্তি, এই জিরাফ, আর এই দুটি স্থান হলো বাঘের ঘাঁটি, সঙ্গে এখানে সাদাবাঘ, এখানে একশৃঙ্গ গন্ডার, এই হলো ক্যাঙ্গারু, এই জেব্রা, এই ভাল্লুক, এই হলো কুমির, এই হলো রেপটাইল হাউস, এই সব জায়গায় এইগুলোকে দেখতে পাবেন। আমার মতে প্রবেশপথ দিয়ে ঢুকে ডান দিকের এই রাস্তা ধরে মাঝে আসুন, তারপর জিরাফ দেখে বাঘ দেখে এই রাস্তা ধরে বাঁ দিক দিয়ে একদম শেষ প্রান্তে চলে যান, তারপর ফিরে আসুন ভাল্লুক, জেব্রা, ক্যাঙ্গারু এদের দেখতে দেখতে। তবে এর জন্য আপনাকে ম্যাপ হাতে নিয়ে রাস্তা খুঁজতে হবে না, চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাদের সুবিধার্থে বিভিন্ন স্থানে ম্যাপ দিয়ে রেখেছে। যাই হোক, এই গেট দিয়ে প্রবেশ করে আপনি ডান দিকের এই রাস্তা ধরে কিছু দূর গেলে পাবেন এই গ্রে প্যারট দেখতে। এরপর পাবেন এই স্থান, এখানে পাবেন বকেদের দেখা। বিভিন্ন ধরনের বক দেখে
এখান থেকে একটু এগোলে পাবেন এই হাতি দেখার স্থানটি। জলের পরীক্ষা দ্বারা বেষ্টিত এই স্থানটিতে সারা বছরই ভিড় একটু বেশিই থাকে। হাতি দেখা শেষ করে এগিয়ে চলুন সামনে, এগুলি পাবেন পশুরাজের এই স্থানটি। সিংহমশাই এখন অনেক দূরে নিজের গুহার সামনে বসে বিশ্রাম নিচ্ছে, কিছুতেই ক্যামেরার সামনে আসতে চাইল না। দূর থেকে সিংহ দেখেই সন্তুষ্ট হতে হলো। আবার এই স্থানের ঠিক বিপরীতেই একের পর এক বিভিন্ন প্রাণী দেখা পাবেন। আবার এইসব খাঁচার অপোজিটে পাবেন এই রাস্তাটি। দেখুন এই বোর্ডে ইন্ডিকেট করা আছে কতদূর গেলে কোন বন্যপ্রাণী দেখা পাবেন, কিন্তু এই রাস্তায় মোটেই এখন যাবেন না, তাহলে আপনার ঘোরার প্ল্যানিং সব ঘেঁটে যাবে। বরঞ্চ আপনি আমার মতন এগিয়ে চলুন আরও সামনে, ডান দিকে খাঁচার ভেতরে প্রাণীদের দেখতে দেখতে। তবে মনে রাখবেন, কোনো খাঁচার সামনেই অযথা সময় নষ্ট করবেন না। এই রাস্তা ধরে গেলে এই রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও পাখি দেখা পাবেন। এই ম্যাকাও পাখির গায়ের রঙের কি বাহার, তাই না? এই রাস্তা ধরে আরেকটু এগোলে পাবেন এই দোকানটি। এখানে একটু বিশ্রাম নিয়ে কিছু খেয়ে আবার এগিয়ে চলুন সামনে, দেখুন এবার সামনে কি আছে। আচ্ছা, এই ফাঁকে চিড়িয়াখানার ইতিহাস সামান্য একটু বলি। 1875 সালে ইংরেজ শাসনকালে 24শে সেপ্টেম্বর কলকাতার আলিপুরে এই চিড়িয়াখানাটি স্থাপিত হয়। চিড়িয়াখানায় এরপর প্রথম যে অ্যানিমেল হাউসটি গড়ে ওঠে তা হলো রাজা রাজেন্দ্র মল্লিক বাহাদুরের অর্থ সাহায্যে মল্লিক হাউস। প্রায় 19 একর জায়গা জুড়ে এই চিড়িয়াখানাটি অবস্থিত। এখন বিভিন্ন হেরিটেজ হাউস রাখা হয়েছে এখানে, যেখানে ভিন্ন ভিন্ন প্রাণীর সন্ধান আপনি পাবেন, যেমন মুর্শিদাবাদ হাউস, স্বর্ণময়ী হাউস, সোয়েন্ডলার হাউস, এজরা হাউস, মল্লিক হাউস প্রভৃতি। এছাড়া আছে যতীন্দ্রমোহন টেগর লাইব্রেরি, নেচার ইনফরমেশন সেন্টার আর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। এই জু সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। শুধু বৃহস্পতিবার জু সম্পূর্ণ বন্ধ পাবেন, আর টিকিট কাউন্টার খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 4:30 অবধি। তবে যদি কোনো ন্যাশনাল হলিডে বৃহস্পতিবার পড়ে তাহলে বৃহস্পতিবারে জু খোলা থাকে, আর সেক্ষেত্রে সাপ্তাহিক ছুটির দিন হয় তার পরের ওয়ার্কিং ডেটি। এইবার এই স্থানে এলে আপনি কাঁচের ভেতর দেখতে পাবেন ভারতীয় বন্য কুকুর ঢোল, হায়না, বাঘ এই সব প্রাণী। আমাদের মাঝে আছে আলো আছে।
বাঁদিকের এইসব স্থানগুলোতে একটু বসে জিরিয়ে নিতে পারেন। আরেকটু এগেলে এখানে পাবেন হোয়াইট টাইগার, এটি চিড়িয়াখানার একটি অন্যতম আকর্ষণ অবশ্যই। এখন আমরা পৌঁছেছি ইনফরমেশন সেন্টারের সামনে। এবার যাব স্বর্ণময়ী হাউস দেখতে। এই প্রাণীটির নাম ক্রাউন ক্রেন। এবার আমরা যাব জিরাফ দেখতে। স্বর্ণময়ী হাউসের পাশ দিয়ে এই রাস্তা ধরে এগোলেই পাবেন সবচেয়ে লম্বা প্রাণী জিরাফকে, আর এই হাউসটির নাম হলো এজরা হাউস। এজরা হাউসের কাছেই এই সেতুটি টপকালে প্রথমে খুনতে বকের দেখা পাবেন। আর তারপরে এই রাস্তা ধরে এগিয়ে চলুন। এখান থেকে এগিয়ে এই স্থানে এলে খোলা স্থানে বাঘ চলাফেরা করতে দেখতে পাবেন। এটি হলো চিড়িয়াখানার অন্যতম জনপ্রিয় একটি স্থান। ওই দেখুন বাঘ মামা কেমন বিনা বাধায় ঘুরে বেড়াচ্ছে। বাঘ দেখা শেষ করে এবার আমরা যাব অ্যামাজনের বিখ্যাত অ্যানাকোন্ডা সাপ দেখতে। এটি পাবেন এই নিশাচর প্রাণীদের থাকার জায়গার পাশে।
এই দেখুন অ্যানাকন্ডা সাপ। অ্যানাকন্ডা দেখা শেষ করে এবার যাব একশৃঙ্গ গন্ডার বা ওয়ান হর্নড রাইনোসরাস দেখতে। ওয়ান হর্নড রাইনোসরাসের ঠিক পাশেই এবার যাব সাপের বাসায়। সাপের এই ঘরে ঢুকলে আপনি অনেকগুলো সাপ দেখতে পাবেন। তবে এই স্থানটি আমাকে একটু হতাশ করেছে। এখান থেকে বেরিয়ে ঠিক উল্টো দিকেই পাবেন ক্রোকোডাইল পুল বা কুমিরের জলাশয়। আচ্ছা, আমরা এখন ম্যাপের বাঁদিকে এসে পড়েছি। এইখানে এই রাস্তা দিয়ে যেতে পরপর মণিপুরি নাচুনে হরিণ, সংবর হরিণ, স্পটেড ডিয়ার, বার্কিং ডিয়ার, কৃষ্ণসার হরিণ, নানা রকম প্রজাতির হরিণের দেখা পাবে। এখান থেকে একটু এগিয়ে বাঁদিকে দেখে নিন অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙ্গারু। এটাও বেশ একটা দেখার মতন জিনিস। ক্যাঙ্গারুকে ছেড়ে বিভিন্ন হরিণ দেখতে দেখতে আরো এগিয়ে চলুন। সামনে আছে কুমির ও নীল গাইয়ের ডেরা। দেখুন এখানে এই চিতল হরিণগুলো কেমন সমবেত হয়ে ভোজন সারছে। এ এক সুন্দর দৃশ্য। চিড়িয়াখানা ছাড়া এই দৃশ্য আপনি আর কোথায় দেখতে পাবেন? আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো চিড়িয়াখানার বাইরে যাওয়ার আর একটি গেট। এই হলো নীলগাই। এর সম্পর্কে জানতে ভিডিওটা এখানে একটু পজ করে দেখে নিতে পারেন। চলুন এবার চিড়িয়াখানার এক্সিট গেটের দিকে ধীরে ধীরে এগিয়ে যাই।
এই যাওয়ার পথে ভাল্লুক, জেব্রা, অস্ট্রিচ প্রভৃতি দেখে নেব। এখন চলেছি স্লথ বিয়ার দেখতে। দেখুন, ভাল্লুকটি যেন এতগুলো লোক দেখে বেশ একটু রেগে গেছে, পারলে লাফ দিয়ে আমাদের দিকে চলে আসে। সত্যি প্রাণীরা কিন্তু এরকম ভিড়ভাট্টা একদম পছন্দ করে না। এবার আমরা পৌঁছেছি অস্ট্রিচ বা উট পাখির খাঁচার সামনে। এই প্রাণীটি কোথায় পাওয়া যায় পাশেরই ম্যাপটায় তার ধারণা দেওয়া আছে। এরপর অস্ট্রেলিয়ায় উঠতে অক্ষম প্রাণী এম আপন মনে ঘুরে বেড়াচ্ছে নিজের ডেরা। দারুণ লাগে কিন্তু দেখতে। এমু ছেড়ে এলে জেব্রাকে দেখতে পাবেন। আমি দেখেছি জেব্রাকে দেখার জন্য মানুষের মধ্যে সবসময় একটা আকর্ষণ থাকে। যাই হোক, জেব্রা ক্রস করে পাবেন শিম্পাঞ্জির ডেরা, কিন্তু এখন তার ঘর নতুন করে বাঁধা হচ্ছে, তাই আর শিম্পাঞ্জি দেখা হলো না। ব্যাস, আমরা এবার পৌঁছে গেছি এক্সিট গেটের কাছে। চিড়িয়াখানা দেখা শেষ, এবার একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরব। এই ফাঁকে বলি, চিড়িয়াখানার ঠিক উল্টো দিকে অ্যাকোরিয়ামটা দেখে নিতে ভুলবেন না, ওটাও বেশ দারুণ লাগে। যদি আপনার ভালো লাগে এই ভিডিওতে একটি লাইক দিতে ও শেয়ার করতে ভুলবেন না, আর আপনার মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, তাহলে নতুন নতুন ট্রাভেল ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে।